ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা ভয়ে মরে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত খারুয়া গ্রামে আংশিক বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। এই গ্রামের বাসিন্দা আনসুর আলী ও রোজিনা বিবির বাড়িতে প্রায় 10 বছর ধরে বিদ্যুৎ নেই। এই গ্রামে কতদিন থেকে ইলেকট্রিক আছে দাদা? এই গ্রামে ইলেকট্রিক আছে 1987 সাল থেকে ইলেকট্রিক আছে। সব বাড়িতে কি ইলেকট্রিক রয়েছে? না, কিছু না, আংশিক বাড়িতে নেই। 100-এর ভিতরে 70% ইলেকট্রিক হয়ে গেছে, 30% বাড়িতে ইলেকট্রিক নেই। খারুয়া গ্রামে বিগত 20 বছর থেকে বিদ্যুৎ থাকা সত্ত্বেও এবং কয়েকবার আবেদন করার পরেও বিদ্যুৎ সংযোগ হয়নি। এমনিতে কাঁচা বাড়ি, তারপরেও তো এদিকে ইলেকট্রিক নেই। ইলেকট্রিকের জন্য খুব ছুটাছুটি করি এবং ছেলে মেয়ের লেখাপড়া করার খুব অসুবিধা হয়। অন্ধকারের সময় সাপ পোকামাকড়ের কত অসুবিধা, সেগুলোকে পেরিয়ে আছি। যদি লাইনটা আসে খুব ভালো হয়। বিদ্যুৎ না থাকার জন্য বাচ্চাদের লেখাপড়া, রাতের বেলা রান্না করা, বিড়ি বাধা ও গরমের দিনগুলিতে খুবই অসুবিধা হয়। কতদিন থেকে আপনার বাড়িতে লাইন নেই? আমাদের বাড়িতে অনেক দিন থেকে লাইন নেই। বাড়িতে এখন কূপ জ্বালাতে কতদিন এরকম লেখাপড়া করাবো? ইলেকট্রিক পাওয়ার জন্যে আবেদন করা হয়েছে ইলেকট্রিক অফিসে, প্রায় 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আসে না, যায় আজ নয় কাল। ইলেকট্রিক স্টেশন ম্যানেজার শ্রী বিপিন কুমার বলেন যে ওটা আগার পোল চলে আসলে আপনারা 1-1.5 মাস মধ্যে কানেকশন দিয়ে দেবো, ঠিক আছে? গ্রামবাসীরা চাই আনসুর আলী ও অন্যান্য পরিবারগুলির বাড়িতে বিদ্যুৎ সংযোগ করা হোক। তার জন্য আপনারা ইলেকট্রিক স্টেশন ম্যানেজার শ্রী বিপিন কুমার এর কাছে অনুরোধ রাখবেন। শ্রী বিপিন কুমারের ফোন নাম্বার 7449301566। আমি জাহানারা বিবি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।